Hello everyone, this is Antara. Welcome back to my channel. So, আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি that is from the series Quick Fix. So, যারা জানো না Quick Fix কি, তাদেরকে বলি Quick Fix আমি একটা নতুন সিরিজ আমার চ্যানেলে স্টার্ট করেছে যেখানে মানে আমি সবকিছু শেয়ার করি রিগার্ডিং লাইক যেগুলো দরকার একটা ডান্সারের যাতে সে নিজের মেকআপ, নিজের হেয়ার, নিজের কস্টিউম সবকিছু নিজেই অ্যারেঞ্জ করতে পারে rather than depending upon somebody else because performance বা shows এর আগে কারোর উপর যদি ডিপেন্ডেন্ট হয় যাও ইটস ভেরি ডিফিকাল্ট নিজেরটা যদি নিজেই করতে জানো ওটা অনেক তাড়াতাড়ি এবং অনেক সুবিধা হয় নিজের জন্য দ্যাট ইজ ওয়াই আমি কুইক ফিক্স সিরিজটা স্টার্ট করেছি তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে ভরতনাট্যম মেকআপ লুক শেয়ার করার জন্য আমি অলরেডি একটা বেসিক ভরতনাট্যম মেকআপ লুক আপলোড করেছিলাম আমার চ্যানেলে আমি লিঙ্কটা এখানে বা এখানে দিয়ে দেবো তোমরা গিয়ে সেটা দেখতে পারো দ্যাট ইজ আ ভেরি বেসিক মেকআপ যেটা মানে যারা মেকআপ জানো না করতে স্পেশালি আই মেকআপটা করতে অনেক অসুবিধা আই মেকআপ অ্যান্ড দ্য আইব্রো সো সেইগুলো তোমরা ওটা থেকে প্র্যাকটিস করো ফার্স্ট আর তারপর যদি কেউ একটু অ্যাডভান্স লেভেলের মেকআপ চাও তাহলে ইউ ক্যান গো ফর দিস মেকআপ এই মেকআপটার স্পেশালিটি হচ্ছে আই মেকআপটা যেটার একটা ডাবল উইংড আই লাই মানে লাইনার আমি করেছি এই মেকআপ লুকটা আমার প্রিয় ভীষণ ভীষণ ফেভারেট বিকজ যখন কেউ পারফর্ম করছে স্টেজে অডিয়েন্সরা অনেক দূরে সো এই মেকআপ লুকটাতে কী হয় আইজগুলো অনেক ব্রড লাগে তো দূর থেকে তোমার এক্সপ্রেশন অ্যান্ড মেকআপ সব কিছু অনেক ব্রাইট লাগে দেখতে সো এই মেকআপ লুকটা শিখতে হলে দেখতে হবে এই ভিডিওটা সো দেরি না করে দেখে নিই ফার্স্ট আমি ইউজ করেছি একটা ময়েশ্চারাইজার অ্যান্ড প্রাইমার আর তারপর ইউজ করছি ফাউন্ডেশন সেটাকে একটা ড্যাম্প স্পঞ্জ মানে ফার্স্টে স্পঞ্জটাকে ভালো করে জলে ভিজিয়ে নিয়ে তারপর জলটা নিংড়ানো অবস্থায় যে স্পঞ্জটা সেটা দিয়ে পুরো ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে অলওয়েজ রিমেম্বার টু অ্যাপ্লাই ফাউন্ডেশন অন ইউর নেক অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ার তারপর ইউজ করছি একটা কনসিলার সো যেই জায়গাগুলো আমাকে হাইলাইট করতে হবে সেই জায়গাগুলোতে কনসিলার ইউজ করব যেমন চোখের নিচে ব্রিজ অফ মাই নোজ আর ঠিক আইব্রোজের মাঝখানের যে ফোরহেডটা তারপর ইউজ করব কন্টোর সেই জায়গাগুলোতে করব যেগুলো আমাদের একদমই হাইলাইট করার দরকার নেই যেমন ঠিক চিক বোনের নিচটায় আর আমাদের নাকের দুটো সাইডে যাতে নাকটা আরও শার্প দেখতে লাগে আর তোমাদের যদি ডাবল চিন থাকে তাহলে তোমরা ডাবল চিনে অ্যাপ্লাই করতে পারো আদারওয়াইজ অ্যাভয়েড করতে পারো আর যদি তোমাদের ফোরহেডটা অনেক বড় হয় তাহলে সেইটা ফোরহেডেও অ্যাপ্লাই করতে পারো তারপর একটা ফ্রেশ স্পঞ্জ নিয়ে আমি সব কিছু ভালো করে ব্লেন্ড করব। বাট মেক শিওর যাতে কন্টোরের ব্লেন্ডিংটা কন্টোরের জায়গাতেই হয় পুরো সব জায়গায় ছড়িয়ে না যায় সেম আমি কনসিলার যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি ঠিক সেইখানেই আমি হালকা হাতে ড্যাপ করে করে ব্লেন্ডিং করে নেব সব কিছু ব্লেন্ড করার পর আরও একবার কনসিলারটা নেব সেটা আমি আমার আইলিড মানে চোখের উপরে এবং নিচে ভালো করে লাগিয়ে আমি একটা স্পঞ্জ নিয়ে ব্লেন্ড করে নেব একটা জিনিস এইবার খুব ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে ব্লেন্ড করার সাথে সাথে আমি একটা ডাস্টিং পাউডার ব্রাশে নিয়ে সেটার ওপর অ্যাপ্লাই করব। এটার ফলে আমাদের আইলিডে যে ক্রিজ ফর্ম হয়ে যাওয়ার চান্সেস থাকে সেটা হবে না এরপর আমি সেম ব্রাশে আরেকটু লুজ পাউডার নিয়ে পুরো মুখের মেকআপটা সেট করে দেব তোমরা চাইলে পাফ ইউজ করতে পারো অ্যান্ড ফেস পাউডার অ্যাপ্লাই করতে পারো বাট আমার কাছে এই লুজ পাউডারটা অনেক বেশি ইজি মনে হয় এরপর চলে যাব আই মেকআপে আই মেকআপটা শুরু করার আগে ব্রাশের সাহায্যে বা পাফের সাহায্যে একটু লুজ পাউডার চোখের তলায় এইভাবে অ্যাপ্লাই করে নেব এটা কেন করছি তোমরা একটু পর জানতে পারবে এরপর আমি একটা আই শ্যাডো ব্রাশে রেডিশ কালার যে আই শ্যাডোটা থাকবে তোমাদের আই শ্যাডো প্যালেটে সেটা নিয়ে এইভাবে চোখে অ্যাপ্লাই করব। আমি এক্সপ্লেন করার থেকে বেটার হবে তোমরা যদি এই ভিডিওটাকে ফলো করো আমি এক্স্যাক্টলি ইনার কর্নার থেকে স্টার্ট করছি এবং একটুখানি মানে পুরো চোখে আমি আই শ্যাডোটা অ্যাপ্লাই করব না হাফ অ্যাপ্লাই করব আর ওপরের যে আপার ক্রিজটা রয়েছে রাউন্ড করে আমি একটু অ্যাপ্লাই করছি রেড কালারটা এরপর আমি একটা সরু ব্রাশ নেব অ্যান্ড ওতে আমি ব্ল্যাক আই শ্যাডো নিয়ে এইভাবে উইঙ্ক লাইনারের মতো চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করব। তারপর ঠিক আপার ক্রিজের সাথে এটাকে মিলিয়ে দেব যাতে বাইরেটায় একটা ভি শেপ ক্রিয়েট হয় এরপর আরেকটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে কর্নার থেকে আমরা ব্ল্যাক আই শ্যাডোটা ব্লেন্ড করতে থাকব
মাথায় রাখতে হবে আউটার কর্নার থেকে যখন আমরা আইবলের মাঝখান অবধি আসব সেইটায় যেন আস্তে আস্তে ব্ল্যাক কালারটা ফেড হতে থাকে অ্যান্ড আমরা পুরোটা মিডল পোর্শন অবধি আসব না। এখন আমার দুটো চোখ কমপ্লিট হয়ে গেছে, এরপর যে মাঝখানের আইবল এরিয়াটা আমরা ফাঁকা রেখেছি সেইখানে একটা আইশ্যাডো ব্রাশের সাহায্যে গোল্ডেন কালার অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে অন্য কোনো ব্রাইট এবং লাইট শেড অ্যাপ্লাই করতে পারো। আমাদের খেয়াল রাখতে হবে যে মাঝখানে গোল্ডেন আইশ্যাডোটা অ্যাপ্লাই করার সময় ব্ল্যাক এবং রেডের সাথে যাতে ভালো করে ব্লেন্ড হয়ে যায়। আইব্রো করার সময় তোমরা আগের ভিডিওর রেফারেন্স নিতে পারো, বা আরেকবার বলে দিচ্ছি একটা লাইট কালার পেন্সিল দিয়ে ফার্স্টে শেপটা ড্র করে নেব, যাতে কোনো চেঞ্জেস হলে সেটা রেক্টিফাই করতে পারি। তারপর যদি স্যাটিসফাই হই শেপটা নিয়ে, দেন আমরা একটা বোল্ড কালার বা ডার্ক আই পেন্সিল দিয়ে সেটাকে ফাইনালি ড্র করব। চোখের তলায় যে লুজ পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম ওর মধ্যে অনেক আইশ্যাডোর গুঁড়ো পড়ে থাকবে, যেটাকে এইবার একটা ব্রাশের সাহায্যে আমাদেরকে ফেলে দিতে হবে। এবার আইলাইনার নিয়ে আমরা ইনার কর্নারে একটা পয়েন্টেড লাইন ড্র করব, ঠিক যেরকম আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। এরপর ওপরে যেখানটা আমরা ব্ল্যাক আইশ্যাডোর একটা লাইন ড্র করেছি ঠিক সেইখানে একটা উইং ড্র করব আইলাইনার দিয়ে। এরপর ওপরে মোটা করে আইলাইনার লাগিয়ে নেব, যাতে সাইডের ওই যে উইংটা করেছি সেটার সাথে আমরা জুড়ে দিতে পারি। এরপর অফ ক্যামেরা আমি একটা অ্যাডিশনাল স্টেপ করেছি, তোমরা এখানে দেখতে পারবে যে একটা আবছা লাইন আমি নিচে ড্র করেছি একটা সুন্দর কার্ভ শেপ দিয়ে। শেপটা আমি একবার এক্সপ্লেন করে দিই, একদম ওপরে যে উইং লাইনারটা আমরা করেছি তার এক্স্যাক্টলি সমান হবে না, একটু ছোট তোমরা এখানে দেখতে পাচ্ছ, তার ঠিক নিচ থেকে একটা আবছা লাইন আমি ড্র করেছি, যেটার আউটার কর্নারের দিকটা মোটা হয়ে ইনার কর্নার যখন আসছে আস্তে আস্তে সরু হয়ে আসবে। এই আউটলাইনটাকে ভালোভাবে ডার্ক আর বোল্ড করতে হবে, খুব সাবধানে করতে হবে, যদি একটু এদিক থেকে অধিক হয়ে যায় তাহলে কিন্তু পুরো লুকটাই নষ্ট হয়ে যাবে। নিচের বর্ডারটা আমার দুটো চোখেই করা কমপ্লিট হয়ে গেল। এরপর আপার ওয়াটার লাইন এবং লোয়ার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা চোখে কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে, আরেকটা চোখে এখনও করিনি। তো তোমরা এই ডিফারেন্সটা দেখতে পাচ্ছ যে কাজল অ্যাপ্লাই করাতে কতটা মানে ডিফারেন্ট লুক এনে দিয়েছে। তো আরেকটা চোখে এবার আমরা কাজল লাগিয়ে নেব। আমার দুটো চোখে কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, যেই দুটো উইংয়ের মাঝখানে যে একটা স্পেস রয়েছে এখন সেইটাতে আমি একটা সিলভার কালারের আইলাইনার আমি ইউজ করছি। তোমরা চাইলে কোনো হোয়াইট কালারের যেটা কাজল পেন্সিল হয় সেটা অ্যাপ্লাই করতে পারো, বা যে কোনো পোস্টার কালার্স ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করব ব্লাশ, আশা করছি সেটা তোমাদেরকে শিখিয়ে দিতে হবে না কোথায় অ্যাপ্লাই করতে হবে এবং কীভাবে। আর তারপর ইউজ করব আমি হাইলাইটার। আমাদের লুকটা এবার পুরোপুরি কমপ্লিট, জাস্ট এন্ডে আমরা একটা লাল টিপ পরব আর লাল লিপস্টিক। সো মেকআপ তো কমপ্লিট, এরপর হচ্ছে গয়নাগাটি পরার পালা। তো তোমরা এই লুকটা যে কোনো ডান্সে করতে পারো, সেটা কত্থক হোক, ওড়িসি হোক, ভরতনাট্যম হোক, আমি এখানে ভরতনাট্যম জুয়েলারিজ পরছি। তোমরা চাইলে কস্টিউম এবং ডান্সের সাথে ম্যাচিং করে অর্নামেন্টস পরতে পারো। অর্নামেন্টস এবং কস্টিউম পরার পর তোমরা একটা হিউজ চেঞ্জ দেখতে পাবে, মানে যেহেতু এই মেকআপটা বোল্ড এবং ডার্ক, তোমরা যদি প্রপার কস্টিউম বা জুয়েলারি না পরো এই মেকআপটা কিন্তু একটুও ফুটবে না। তো কস্টিউম আর জুয়েলারি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই মেকআপ লুকটার জন্য। ওয়ান থিং আই ক্যান বেট, যতটা এই মেকআপটা ক্যামেরায় দেখতে ভালো লাগছে তার চেয়ে ঢের গুণ ভালো লাগবে ইন রিয়েল লাইফ। তো তোমরা এই মেকআপ লুকটা ট্রাই করো। আই এম সো সরি, ক্যামেরা ইজ নট অ্যাট অল ডুইং আ জাস্টিস টু দিস মেকআপ লুক। ইট ইজ লাইক আমার এই মেকআপটা এখন ওঠাতে একদমই ইচ্ছে করছে না, বাট ইটস টু হট। যতক্ষণ না এই মেকআপটা গলে পড়ছে তার আগে আমি চলে যাই। সো আই সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।